بسم الله الرحمن الرحيم লাইলাতুল কদর কিন্তু সব সময় একই রাত্রে হবে, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, হাদিসটার নম্বর হলো 1380 নম্বর হাদিস। একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হলো আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নালি বাদিয়াহ, আমি তো গ্রামেই থাকি, গ্রামেই আমার বাসা বাড়ি, সেখানেই আমি অবস্থান করি। আকুনু ফিহা ওয়া আনা উসাল্লি ফিহা আলহামদুলিল্লাহ, আর আমি বাড়িতে আলহামদুলিল্লাহ সালাত আদায় করি, সেখানে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। ফামুরনি বিলাইলাতিন আনজিলুহা ফি হাযাল মসজিদ, তবে আমি এবার নিয়ত করেছি যে আমি একটা রাত মদিনার মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আমি একটি রাত ইবাদত করতে চাই। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আপনি আমাকে লাইলাতুল কদর সম্পর্কে একটু বলুন, যাতে করে ওই রাতটা আমি মদিনার মসজিদে নববীতে আমি কাটাতে পারি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এনজেলহা, তুমি করো এনজেল লাইলাতা 23, তুমি 23তম রাত্রে 23তম রজনীতে তুমি মদিনার মসজিদে নববীতে এসে ইবাদত বন্দেগী করো। প্রিয় ভাইরা আমার, তখন তার ছেলেকে প্রশ্ন করা হলো, তোমার আব্বা কি করেছে? তিনি বললেন যে এই 23তম রজনীর আগেই আসরের নামাজের পর আমার বাবা তিনি মসজিদে প্রবেশ করেছেন, এবং ফজরের আগ পর্যন্ত আমার বাবা মসজিদ থেকে বের হননি। ফজরের নামাজ পড়ে আমার বাবা মসজিদ থেকে বের হয়েছে, সারা রাত্রি সেখানে ইবাদত করেছে, মসজিদ থেকে বের হওয়ার পর তার সাওয়ারি সামনে ছিল, তিনি সাওয়ারিতে উঠে এরপরে আমাদের গ্রামের বাড়িতে এসে তিনি হাজির হয়েছেন। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে জানা যায় যে ওই বছর লাইলাতুল কদর 23তম রজনীতে ছিল। তাহলে আমরা জানা সব সময় 27তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করে এসেছি, এবং সেই দিনই কেবল ইবাদত বন্দেগী করেছি, আর অন্য কোনো দিন করিনি। হতে পারে বিগত 50 বছরে, হতে পারে বিগত আমার 60 বছরের এরকম আমি অনেকগুলো রমজান মাসে লাইলাতুল কদর আমি তালাশ করিনি, অন্বেষণ করিনি, এই উদ্দেশ্যে আমি কোনো ইবাদত বন্দেগী করিনি। তাহলে তো আমি মাহরুম হয়ে গেলাম, আমি বঞ্চিত হয়ে গেলাম। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 তারিখের ব্যাপারে ওই সাহাবিকে ইশারা করেছেন, এবং তিনি সেই রাতেই মদিনার মসজিদে নববীতে সারা রাত তিনি ইবাদত বন্দেগী করেছেন। প্রিয় ভাইরা আমার, কোনো সন্দেহ নেই 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, অনেকগুলো সম্ভাবনার এটা একটা সম্ভাবনার রাত, কিন্তু ইহাই একমাত্র রাত, এটা মনে করার কোনো সুযোগ নেই। যেমনটা আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা হাদিস নিয়ে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুতাহারিহা ফালিয়াতাহাররাহা লাইলাতাস 27, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায়, অন্বেষণ করতে চায়, সে যেন 27তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে এই এই হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখে লাইলাতুল কদর বিশেষ করে তালাশ করার জন্য তিনি কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা নিঃসন্দেহে লাইলাতুল কদর রাত্রে অধিক মাত্রায় আশাবাদী হয়ে লাইলাতুল কদর তালাশ করব, যেমনটা ইশারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন। এই বিষয়ে আরেকটা হাদিস আমরা লক্ষ্য করি, ইমাম মুসলিম বর্ণনা করেছেন 768 নম্বর হাদিস, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলছেন যে আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, এমন ভাবে তিনি আল্লাহর নামে কসম করেছেন, তিনি আর এই ব্যাপারে কোনো ইনশাআল্লাহ বলেন নাই, যদি আল্লাহ চাই সেটাও বলেন না, নিশ্চিত করে বলেছেন আল্লাহর নামে আমি কসম করে বলছি। কি কসম করে বলছি? ওয়া ওয়াল্লাহি ইন্নী লাআলাম, আল্লাহর শপথ আমি জানি, আইয়ু লাইলাতিন হিয়া, এ লাইলাতুল কদর কবে এটা আমি জানি, আর সেটা হলো হিয়াল লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, সেটা হলো সেই রাত যেই রাতে ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আর সেটা হলো হিয়া লাইলাতু 27, সেটা হলো
রমজানের 27তম রজনীতে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে তিনি যেহেতু অত শক্ত করে বলেছেন, সম্ভবত ওই বছর লাইলাতুল কদরটা 27তম রজনীতে হয়েছে। এছাড়া আমাদের ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। তিনি একটা যুক্তি এখানে উপস্থাপন করেছেন যে লাইলাতুল কদর, এই যে সূরাটা, এই সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা 3 বার এসেছে। আর আরবিতে লাইলাতুল কদর লিখতে গেলে 9টা অক্ষরের দরকার হয়, লাম ইয়া লাম তা, এরপর আল কদর, এখানে হলো 4টা, এখানে হলো 5টা, মোট 9টা অক্ষর। তিনি বলছেন লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষরের প্রয়োজন হয়, আর সূরাতুল কদরের মধ্যে এরকম লাইলাতুল কদর শব্দটা 3 বার এসেছে, 9 কে 3 দিয়ে পূরণ করলে 3 × 27। সুতরাং লাইলাতুল কদরটা 27 তারিখে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এমনটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ইশারা, তিনি একটা যুক্তি এখানে পেশ করেছেন। সুতরাং লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা নিশ্চিত করে বলা যাবে না যে এটা ওই দিনই হবে, এছাড়া অন্য কোনো দিন হবে না, যেমনটা আমরা বিভিন্ন হাদিস থেকে ইশারা পেয়েছি। সেই জন্য ভাইরা বোনেরা, আমরা মূলত লাইলাতুল কদর তালাশ করব, বিশেষ করে 27তম রজনীতে বেশি ইবাদত বন্দেগী করব, বাকি দিকে দিবসগুলোতে আমরা গাফেল থাকব না, অসচেতন অমনোযোগী ঘুমিয়ে কাটিয়ে দেব না, যাতে করে আল্লাহ না করুক কোনো বছর যদি লাইলাতুল কদর 27 তারিখের পরিবর্তে অন্য কোনো তারিখে হয়, আমরা যাতে মাহরুম না হই, বঞ্চিত না হই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে লাইলাতুল কদর তবে হচ্ছে যারা বুদ্ধিমান, যারা সচেতন, আল্লাহ তাআলার সাথে যাদের বিশেষ সম্পর্ক আছে, তারা কিন্তু একটা ইশারা পাবে, তারা কিন্তু একটা সিম্পটম পাবে, একটা সিম্বল তারা খুঁজে পাবে, এরকম আকাশের দিকে তাকালে অথবা শারীরিক মানসিক অবস্থার মধ্যে একটু শীতলা তারা অনুভব করবে, একটা মানসিক প্রশান্তি তারা অনুভব করবে। বিশেষ করে পরের দিন সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যের কিরণটা হবে এরকম, এতে অত বেশি শুভ্রতা থাকবে না, অত বেশি ঝলকময় থাকবে না, কারণ হাজারো লক্ষ কোটি ফেরেশতা আগমন করবে, সেই কারণে সূর্যের কিরণটা অত বেশি অনুভব হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ইশারা করেছেন। প্রিয় ভাইরা, সে যাই হোক, আমরা এটা জানলাম যে লাইলাতুল কদর এটা 21, 23, 27, 29 যে কোনো দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতটা তালাশ করার তৌফিক নসিব করুন।